শুক্রবার দুপুরে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি মানুষদের সচেতন করতে পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় তপশিলি সংলাপ ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পুরাতন মালদা শহর এবং ব্লক তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের ঝান্ডা উড়িয়ে উদ্বোধন করেন তৃণমূলের কোঅর্ডিনেটর দুলাল সরকার। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ, পুরাতন মালদা টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি বিভূতি ঘোষ, নবরঞ্জন সিনহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা আজকে মালদা বিধানসভা সহ আমাদের মালদার 12টা যে বিধানসভাতে আমরা বিশেষ করে তপশিলি বিধানসভাগুলোতে আগে আমরা এইখানে মালদা বিধানসভার আমরা নেতৃত্বে আছি। আমাদের বিভূতিভূষণ ঘোষ মহাশয় টাউন সভাপতি আছেন, আমাদের সিনিয়র লিডার নবরঞ্জন সিংহ বর্মা মহাশয় আছেন, আমাদের এখানকার আমাদের যুব নেতা এবং আমাদের জেলা কমিটির সাধারণ সম্পাদক আমাদের কার্তিক ঘোষ মহাশয় আছেন, শুরু করে আমাদের শ্যামমন্ডল আমাদের হাসান থেকে শুরু করে আমরা আজকে একটা